वेलकम स्टूडेंट्स, आज के आलोच्य विषय हे सामारी राइटिंग। सामारी राइटिंग कथाटार अर्थ हे सारांश लिखन। सामारी कथाटार अर्थ हे सारांश, अर्थात सार अंश। सार अंश माने मूल वक्तव्य। कोनो एकटा बड़ो किछु लेखार जे सार अंश बा मूल जे पॉइंटगुलो सेगुलोके लेखाटाई हे सामारी राइटिंग। अर्थात कोनो बड़ो कोनो लेखा के विशदे कोनो लेखा के छोटो करे संक्षिप्त रूपे लेखार नाम ही होच्छे सामारी राइटिंग। सेटा किभावे लिखते हय आज के आमरा सेटा शिखब। अच्छा, प्रथमे ताहले आमरा आमादेरके जानते हबे कि जे ह्वाट इज सामारी राइटिंग। सामारी राइटिंगटा कि आसले, सामारी राइटिंगटा कि जेटा बोल्लाम, सामाराइजिं इज एन अटेम्प्ट टू प्रोड्यूस इन वन्स ओन वर्ड्स द सबस्टेंस अफ ए गिवन पैसेज। अर्थात कोनो विषयवस्तु के लिखे प्रकाश करार समय अल्प प्रयोजनीय बा अप्रयोजनीय इत्यादि जो अंशगुलो सेगुलोके बाद दिए शुधुमात्र मूल निजेर जो वक्तव्यटा, मूल जो वक्तव्यटा सेटाके निजेर भाषाय लेखाई होच्छे सामारी राइटिंग। सामाराइजिंग इज एन अटेम्प्ट टू प्रोड्यूस इन वन्स ओन वर्ड्स द सबस्टेंस अफ ए गिवन पैसेज। जो पैसेजटा देवा थाके सेटाके संक्षेपे लेखार पद्धतिटाई होच्छे सामारी राइटिंग। एबार आमादेरके जानते हबे जे किभावे एकटा भालो सामारी लेखा जाए, हाउ टू राइट ए गुड सामारी, कि करे एकटा भालो सामारी लिखब। देखो आमी कयेकटा पॉइंट एखाने लिखेछि, पॉइंटगुलो एकटु मन दिए देखो, पॉइंटगुलो फलो करले आमरा एकटा सामारी लिखते पारबो। फार्स्ट, केयारफुली रिड द पैसेज। केयारफुली रिड द पैसेज, जे पैसेजटा देया थाकबे সেটাকে প্রথমে খুব মনোযোগ দিয়ে পড়ো। টিল ইউ অ্যাপ্রিহেন্ড ইটস থিম অ্যান্ড মিনিং, প্রথমে প্যাসেজটা পড়ে তার অর্থটা বোঝার চেষ্টা করো। অর্থ মানে প্যাসেজটাকে ভালো করে পড়ে নিয়ে, হ্যাঁ, যদি দুই একটা শব্দের অর্থ জানা না থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু সামগ্রিক যে অর্থটা সেটা বোঝার চেষ্টা করো। আন্ডারলাইন দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস, প্রয়োজন হলে কী করতে হবে যে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেটাকে আন্ডারলাইন করে নিতে হবে, দাগ দিয়ে নিতে হবে। অর আইডিয়াস, পয়েন্টস অর আইডিয়াস, মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটার মধ্যে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো থাকবে বা আইডিয়াগুলো থাকবে সেগুলোকে প্রয়োজন হলে আন্ডারলাইন করে নেবে। এরপর কী করবে তাহলে, না নাও অ্যারেঞ্জ দ্য মেন আইডিয়াস ইন অর্ডার অফ দ্য পয়েন্টস, এরপর পরপর যে মূল বক্তব্যগুলো আছে সেগুলোকে অ্যারেঞ্জ করে নাও, সেগুলোকে সাজিয়ে নাও। আচ্ছা, দ্য সামারি শুড বি এ রেগুলার কানেক্টেড পিস, এবার কি করতে হবে না বক্তব্যগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা আনতে হবে, মানে পরপর যে ঘটনাগুলো সেগুলো মানে একটার সাথে যে একটার কানেকশন আছে, যে কানেক্টেড পিসগুলো, সেই কানেক্টেড পিসগুলোকে পরপর সাজিয়ে নিতে হবে। অর্থাৎ বক্তব্যগুলোর মধ্যে যে ধারাবাহিকতা, অর্থাৎ ঘটনাগুলোর পরপর প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে, যে কানেক্টেড যে ঘটনাগুলো সেগুলোকে ধারাবাহিকভাবে ধীরে ধীরে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, রিডিউস দ্য প্যাসেজ টু নট মোর দ্যান হাফ অ্যান্ড নট লেস দ্যান ওয়ান থার্ড অব দ্য অরিজিনাল। এটা অবশ্যই মানতে হবে যে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা আর তুমি যে সামারিটা করছো সেটার আকার অর্ধেকের কম বা এক তৃতীয়াংশের বেশি যেন না হয়। হ্যাঁ, মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটার থেকে অর্ধেকেরও কম লিখতে হবে বা এক তৃতীয়াংশের বেশি যেন না হয়। অর্থাৎ একেবারে যতটা সম্ভব সংক্ষিপ্ত করতে হবে, মেন পয়েন্টগুলো লিখতে হবে, মেন যে আইডিয়াগুলো সেগুলো পরপর ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে। এবার এটা একটু লক্ষ্য করো, ডুজ অর ডোন্টস, কী করবে আমি এখানে লিখছি, দেখো কী করবে আর কী করবে না, কী করবে কী করবে না, সামারি লিখতে গেলে কী করবে কী করবে না, এইগুলো লক্ষ্য করলে আশা করি তোমাদের অসুবিধা আর হওয়ার কথা নয়। এক নম্বর, রাইট আউট দ্য সামারি ইন ইউর ওন ওয়ার্ডস কিপিং অল দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস, প্রয়োজনীয় অংশগুলিকে রেখে নিজের ভাষায় লেখো। রাইট আউট দ্য সামারি ইন ইউর ওন ওয়ার্ডস কিপিং অল দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস, যে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলোকে রেখে নিজের ভাষায় লেখো। আর কী করবে না, ডোন্ট অ্যাড এনি ইনফরমেশান হুইচ ইজ নট গিভেন ইন দ্য প্যাসেজ,
প্যাসেজে যেগুলো দেওয়া নেই, যে প্যাসেজে যে বিষয়টি উল্লেখ করা নেই সামারিতে কখনোই সেটা লিখবে না। ওকে, আচ্ছা, ইউজ ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি ব্যবহার করবে। ডোন্ট ইউজ ডাইরেক্ট স্পিচ, কখনোই বক্তা যদি কোনো কিছু বলে থাকে সেই হুবহু উদ্ধৃতিটি লিখবে না, সামারিতে কখনো লিখবে না, বক্তার কোনো উক্তি মানে ডাইরেক্ট স্পিচে লিখবে না, সবসময় কী করবে ইনডাইরেক্ট স্পিচে লিখবে আর কি। ইউজ অনলি থার্ড পার্সন, থার্ড পার্সন দিয়ে লিখবে, অর্থাৎ বক্তাকে উদ্দেশ্য করে, যেমন ধরো দ্য রাইটার, দ্য ন্যারেটার, দ্য অথর, এইভাবে লিখবে। কখনোই আই, ইউ এইভাবে লিখতে নেই। এই যে অ্যাভয়েড এখানে লিখেছি, দেখো ডোন্ট, এই যে কী করবে না, অ্যাভয়েড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন, সাচ অ্যাজ আই, ইউ, মানে আমি, তুমি, এইভাবে এইগুলো উল্লেখ করে, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনকে উল্লেখ করে কিন্তু সামারি লিখবে না, সবসময় কী করবে থার্ড পার্সনকে উল্লেখ করে লিখবে, দ্য রাইটার, দ্য ন্যারেটার, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে সবসময় লেখার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে কী জানলাম, না সামারি লিখতে গেলে কী করতে হবে, যে মূল যে অংশগুলো, যে ওই যে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো, এই ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলোকে রেখে যে ওন ওয়ার্ডস, নিজের ভাষ, নিজের ভাষায় বা নিজের বাক্যে লিখবে যতটা সংক্ষেপে করা যায়। আর কখনোই অ্যাড করবে না, ডোন্ট অ্যাড এনি ইনফরমেশান, যে ইনফরমেশানগুলো বাড়তি ইনফরমেশান অ্যাড করবে না, যেগুলো প্যাসেজে দেওয়া নেই সেগুলো কখনোই অ্যাড করবে না। আর অবশ্যই ইনডাইরেক্ট স্পিচে লিখবে, কখনোই ডাইরেক্ট স্পিচে লিখবে না, হ্যাঁ, থার্ড পার্সনে ইউজ করবে। হ্যাঁ, যেমন এই যে লিখেছি রাইটার, ন্যারেটার, অথর, যাই হোক, মানে বক্তা বা লেখক বা যিনি বলছেন সেই রকম আর কি, হ্যাঁ, ন্যারেটার। এটা আর কখনোই আমি, তুমি এইভাবে উল্লেখ করে লিখবে না। আর কয়েকটা জিনিস আছে, দেখো, রাইট আউট দ্য সামারি ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। আচ্ছা, সবসময় কী করবে, খুব ছোটো এবং সরল বাক্যে লিখবে আর কি। ওমিট করবে, ওমিট অল অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ, সিমিলিজ অ্যান্ড আননেসেসারি ডিটেলস, মানে কখনোই বেশি অতিরিক্ত অলঙ্কার প্রয়োগ করবে না, উদাহরণ এটার মতো এটা, এইরকম কোনো উদাহরণ দেওয়া যাবে না। কখনোই সিমিলি, সিমিলি শব্দটা হয়তো তোমরা জানো না, বা এটা একটা ছন্দ অলঙ্কারের ব্যাপার, তবু আমি বলছি, যেমন সিমিলি হচ্ছে কীরকম জানো তো, যেন কোনো একটা কারোর সাথে কোনো তুলনা করা বা সাদৃশ্য বোঝানো যেটা, হ্যাঁ, সেটাকে সিমিলি বলা হয়। তো সেই রকমভাবে লেখা যাবে না, হ্যাঁ, যতটা সম্ভব শর্ট এবং সিম্পল সেন্টেন্সে লিখবে। আচ্ছা, আর কী করবে, ইউজ সিঙ্গেল ওয়ার্ডস ফর গ্রুপ অফ ওয়ার্ডস, ধরো একটা অনেকগুলো ওয়ার্ডের একটা বেশ বড় সড়ো একটা বাক্যের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, সেটাকে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ডে লেখা যায় চেষ্টা করবে সেটা লেখার। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখো, এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ধরো এটা লেখা আছে, এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, তোমরা সেটাকে এইভাবে না লিখে একটা ওয়ার্ডে প্যাট্রিয়ট লিখে দেবে, তাহলে প্যাট্রিয়ট মানেই তো এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, বুঝতে পারছো, এইরকমভাবে লিখবে। মানে ধরো একটু বেশ বড় করে দেওয়া আছে, সেটাকে এক কথায়, বাংলায় যেটাকে বলে এক কথাই প্রকাশ, সেইভাবে যদি লেখা যায় যতটা শর্টে করা যায়। এই যে এখানে ডোন্টস কি, অ্যাভয়েড বিগ ওয়ার্ডস, বড় শব্দ অ্যাভয়েড করবে, অ্যান্ড গ্রুপ অফ ওয়ার্ডস, এই যে যে গ্রুপ অফ ওয়ার্ডস আছে এখানে, একটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ওয়ার্ডের একটা আছে, এই ছটা ওয়ার্ডকে আমি একটা ওয়ার্ডে লিখতে পারি, প্যাট্রিয়ট, সেই জন্যই এখানে লিখেছি অ্যাভয়েড বিগ ওয়ার্ডস, বড় শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ডসকে অ্যাভয়েড করবে। তাহলে দেখো আমি পাঁচটা পয়েন্ট লিখেছি, কী করবে আর কী করবে না আমি আরও একবার এটাকে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এক নম্বর শর্ত কী, এক নম্বর শর্ত হচ্ছে নিজের ভাষায় লিখবে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলিকে রেখে, কোনো রকম বাড়তি ইনফরমেশান যোগ করবে না। আচ্ছা, এক নম্বর হলো ইনডাইরেক্ট স্পিচে লিখবে, কখনোই ডাইরেক্ট স্পিচে লিখবে না, দু নম্বর হলো, তিন নম্বর কি, না থার্ড পার্সন ব্যবহার করবে, কখনোই আই, উই, আই, ইউ, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যবহার করবে না, তিন নম্বর হলো, চার নম্বর কি, যতটা শর্টে বা সিম্পল সেন্টেন্সে লেখা যায় চেষ্টা করবে, কখনোই অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ বা সিমিলিজ ইত্যাদি আরও অলঙ্কার, ছন্দ অলঙ্কার, বাক্যের উপমা, এসব কিচ্ছু করার দরকার নেই আর কি। গ্রুপ অফ ওয়ার্ডস ত্যাগ করবে, যতটা সিঙ্গেল ওয়ার্ডে লেখা যায় বড় ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাভয়েড করবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলটা আমি একটু পড়ছি, সেটাকে কীভাবে আমি সামারাইজ করেছি আমি তোমাদেরকে দেখাবো, একটু দেখো মন দিয়ে। এখানে আমি লিখেছি একটা বড় একটা প্যাসেজ লিখেছি, এই প্যাসেজটাকে আমি কীভাবে সামারাইজ করব সেটা আমি দেখাবো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ওয়ান ডে
যতীন্দ্রনাথ ওয়াজ গোয়িং আপ দ্য প্ল্যাটফর্ম অ্যাট শিলিগুড়ি রেলওয়ে স্টেশন উইথ এ গ্লাস অফ ওয়াটার ইন হিজ হ্যান্ড। এখানে একটা বড় বাক্য আছে, একদিন যতীন্দ্রনাথ শিলিগুড়ি রেলওয়ে প্ল্যাটফর্মে যাচ্ছিল, কি তার হাতে ছিল ইন হিজ হ্যান্ড উইথ এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ তার হাতে এক গ্লাস জল ছিল, অর্থাৎ তার হাতে এক গ্লাস জল নিয়ে যতীন্দ্রনাথ শিলিগুড়ি রেলওয়ে প্ল্যাটফর্মে যাচ্ছিল। হোয়েন হি স ফোর সোলজার্স মার্চিং ডাউন, যখন তিনি দেখলেন যে চারজন সৈনিক মার্চ করে যাচ্ছে, ওয়ান অফ দেম সাডেনলি গে ভিম এ পুশ, তাদের মধ্যে একজন হঠাৎ করে তাকে ধাক্কা দিল। হ্যাঁ, ওয়ান অফ দেম সাডেনলি গে ভিম এ পুশ। তো গল্পটা মন দিয়ে শোনো, দেখো একটা বেশ বড় সড়ো গল্প, সেটাকে আমি ছোটো করবো। অ্যান্ড দ্য গ্লাস ফেল ফ্রম হিজ হ্যান্ড অ্যান্ড ব্রোক। হ্যাঁ, তারপর কী হলো যে গ্লাসটা হঠাৎ করে একজন তাকে ধাক্কা দিল, তার ফলে কী হলো না, গ্লাসটা পড়ে গেল তার হাত থেকে এবং ভেঙে গেল। দ্য সোলজার্স লাফড, সৈনিকরা হাসলো, দে থট ইট ওয়াজ এ গ্রেট স্পোর্ট, তারা ভাবলো যে এটা একটা বেশ ভালো খেলা, বেশ ভালো একটা খেলা হয়েছে। যতীন্দ্রনাথ ডিমান্ডেড অ্যান অ্যাপোলজি, যতীন্দ্রনাথ কিন্তু কী করলো তাদের কাছ থেকে ক্ষমা দাবি করলো, যে তিনি দাবি করলেন যে তার কাছে ক্ষমা চাইতে হবে, ডিমান্ডেড, তিনি ডিমান্ড করলেন, দাবি করলেন অ্যান অ্যাপোলজি, ক্ষমা, অর্থাৎ যতীন্দ্রনাথ চাইলেন যে তারা যেন যতীন্দ্রনাথের কাছে ক্ষমা চান। অ্যান অ্যাপোলজি টু অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয়র কাছে ক্ষমা চাইবো, ইট ওয়াজ আনথিঙ্কেবল, এটা অভাবনীয়, অচিন্তনীয় বিষয়, মানে এটা চিন্তাই করা যায় না, ভাবাই যায় না যে ইংরেজ সৈনিক হয়ে একজন ভারতীয় নাগরিকের কাছে ক্ষমা চাইবে, এটা আনথিঙ্কেবল। দ্য ফোর মেন রাস্ট অন হিম, চারজন তাকে রাস্ট করলো, তার প্রতি মানে আক্রমণ করতে গেল ইন অ্যাঙ্গার, রেগে গিয়ে। ওয়ান অফ দেম টুক আউট এ নাইফ, তাদের মধ্যে একজন আবার একটা ছুরি নিল ফ্রম হিজ পকেট, তার পকেট থেকে একটা ছুরি বের করলো। আর পিপল ওয়াচড দ্য ফোর মেন ফাইটিং এগেনস্ট ওয়ান, আর মানুষজন কি দেখলো, পিপল, জনগণ দেখলো কি যে চারজন মানুষ ফাইটিং এগেনস্ট ওয়ান, একজনের সাথে লড়াই করছে। ইট ওয়াজ এ শর্ট ফাইট, এটা একটা ছোটো ফাইট ছিল, যাই হোক চারজন লোক অর্থাৎ চারজন সৈনিক একটা মানুষের সাথে যুদ্ধ করছে। এখানে যুদ্ধ মানে ঠিক তীর্ধনুক নিয়ে যুদ্ধ নয় বা অস্ত্রশস্ত্র নিয়ে নয়, যদিও তার হাতে একটা ছুরি বের করেছিল, হাতাহাতি যুদ্ধ যাকে বলে। ফর উইদিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে দ্য ফোর অফ দেম আর লাইং অন দেয়ার ব্যাকস উইথ ব্লিডিং আইজ। হ্যাঁ, কিছু কয়েক মিনিটের মধ্যেই তাদের ওই চারজনই, হ্যাঁ, তারা করলো তাদেরকে একদম শুয়ে দিল, মেরে শুয়ে দিল উইথ ব্লিডিং আইজ, চোখ রক্তাক্ত করে, অর্থাৎ যতীন্দ্রনাথ তাদেরকে আহত করলো, অর্থাৎ যতীন্দ্রনাথ তাদেরকে মেরে শুয়ে দিলেন। তো এই হলো একটা গল্প বা একটা প্যাসেজ বা একটা ঘটনা, যাই হোক, তো এই ঘটনাটিকে আমি সামারাইজ করবো কীভাবে, দেখো করেছি, দেখো একদম মেন মেন চারটে পয়েন্ট আমি লিখেছি, এত বড় একটা প্যাসেজকে আমি ছোট্ট করে, দেখো মেন শুধু পয়েন্টগুলো কয়েকটা লিখেছি। এক নম্বর কী লিখেছি দেখো, ওয়ান ডে যতীন্দ্রনাথ ওয়াজ গোয়িং আপ প্ল্যাটফর্ম অ্যাট শিলিগুড়ি রেলওয়ে স্টেশন উইথ এ গ্লাস অফ ওয়াটার ইন হিজ হ্যান্ড। হয়ে গেল ঘটনাটা। প্রথম ঘটনা কী ছিল, না একদিন যতীন্দ্রনাথ শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিল হাতে এক গ্লাস জল নিয়ে, ড্যাশ হয়ে গেল। সেকেন্ডলি, এ সোলজার আউট অফ ফান পুশড হিম অ্যান্ড দ্য গ্লাস ফেল ডাউন, একজন সৈনিক মজা করে তাকে ধাক্কা দিল এবং তার হাতে গ্লাসের জলটা ফেলে দিল। যতীন ডিমান্ডেড ফ্রম হিম অ্যান অ্যাপোলজি, যতীন্দ্রনাথ তার কাছ থেকে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইতে বললেন, ডিমান্ড করলেন, দাবি করলেন যে ক্ষমা চাইতে হবে। বাট দ্য সোলজার রিফিউজড, কিন্তু সোলজার কী করলো, রিফিউজড করলো, প্রত্যাখ্যান করলো। অ্যান্ড অ্যাটাক হিম, এবং তাকে আক্রমণ করলো উইথ আদার সোলজার্স, অন্যান্য সৈনিকদের নিয়ে, অন্যান্য যারা আরও ছিল সৈন্যরা তাদেরকে নিয়ে অ্যাটাক করলো। যতীন্দ্রনাথ ডিফিটেড অ্যান্ড ওন্ডেড দেম, যতীন্দ্রনাথ কী করলো, পরাজিত করলো তাদের এবং ওন্ডেড দেম, তাদেরকে আহত করলো। ডিফিটেড অ্যান্ড ওন্ডেড দেম, তাদেরকে মানে এখানে কয়েকজন সোলজার্স ছিল, তাদেরকে পরাজিত করলো এবং আহত করলো, ব্যাস এই হলো ঘটনা। তো সামারি হয়ে গেলো, এটা ছোট্ট হয়ে গেলো, অর্থাৎ সংক্ষিপ্ত আকার হয়ে গেলো। এর মধ্যে দেখো কোনো বাড়তি বাক্য নেই, কোনো ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের ইউজ নেই, সবসময় থার্ড পার্সনের ইউজ করে দেওয়া আছে। এবং মেন ব্যাপার যেটা, বিশদে যে বিস্তৃত আকারে যে লেখাটা ছিল সেটাকে একেবারে সংক্ষিপ্ত সরল সহজ সরল বাক্যে কয়েকটা পয়েন্টে আমি লিখে নিয়েছি। এখানে তোমরা পয়েন্টগুলো আমি লিখেছি তোমাদেরকে বোঝাবার জন্য, তোমরা যখন সামারিটা লিখবে তখন এই নাম্বারিংগুলো করার প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র ছোট্ট করে ঘটনাটা সামারাইজ করে দেবে, ঠিক আছে? তাহলে এইভাবে চেষ্টা করো সামারি লিখতে। তোমাদের বইয়েতে আরও নিশ্চয়ই অনেক উদাহরণ দেওয়া আছে,
সেই উদাহরণগুলো অবশ্যই দেখবে। আমি এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা বাড়িতে বাকি উদাহরণগুলোও চেষ্টা করবে দেখে নেবার। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।